ঘন্টা বন্ধ থাকবে সকল ইন্টারনেট সারা পৃথিবী জুড়ে আটচল্লিশ ঘন্টা বন্ধ থাকতে পারে ইন্টারনেট নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে ইন্টারনেটের মূল ডোমেইন সার্ভারগুলো থাকতে পারে তবে কখন থেকে আটচল্লিশ ঘন্টা শুরু হবে তার বিস্তারিত উল্লেখ করা হয়নি বৃহস্পতিবার রাশিয়া টুডে আরটি এই খবর প্রকাশ করে রাশিয়া টুডের ওই প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বের ইন্টারনেট ব্যবহারকারীরা নেটওয়ার্ক সংযোগ ফেইলার অভিজ্ঞতার মুখোমুখি হতে যাচ্ছেন ইন্টারনেটের মূল ডোমেইন সার্ভার এবং সংশ্লিষ্ট অন্য নেটওয়ার্কগুলো কিছু সময়ের জন্য বন্ধ করে দেয়া হবে দ্য ইন্টারনেট কর্পোরেশন অব অ্যাসাইন্ড নেমস অ্যান্ড নাম্বারস আই এ এই সময়ের মধ্যে ইন্টারনেট রক্ষণাবেক্ষণে কাজ করবে ইন্টারনেটের অ্যাড্রেস বুক এবং ডোমেইন নেম সিস্টেম কে সুরক্ষিত করতেই এ কার্যক্রম চালাবে তারা ICANN বলছে বিশ্বব্যাপী দিন দিন বাড়তে থাকা সাইবার হামলা থেকে ইন্টারনেটকে বাঁচাতেই এ পদক্ষেপ গ্রহণ করেছে তারা কমিউনিকেশনস রেগুলেটরি অথরিটির CRA এক বিবৃতিতে বলা হয় সিস্টেমকে সুরক্ষিত স্থিতিশীল এবং স্বাভাবিক করতেই বিশ্বব্যাপী ইন্টারনেট সংযোগ কিছু সময়ের জন্য বন্ধ রাখা হবে বিবৃতিতে আরও বলা হয় এটা পরিষ্কার করে বলা দরকার যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা আই এস যদি এ পরিবর্তনের জন্য প্রস্তুত না থাকে তাহলে তাদের কিছু কিছু ইন্টারনেট ব্যবহারকারী বিপদে পড়তে পারে এই আটচল্লিশ ঘন্টার সময়ে ইন্টারনেট ব্যবহারকারীরা ওয়েব পেজে প্রবেশ এবং ইন্টারনেটে লেনদেনে জটিলতার সম্মুখীন হতে পারেন আর যদি ব্যবহারকারীরা কোনো অপ্রচলিত ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ব্যবহার করেন তাহলে বৈশ্বিক নেটওয়ার্কে ঢুকতে অসুবিধায় পড়তে পারেন